তো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো, বিন্দাস চলছে তোমাদের জীবনযাপন। কিন্তু অনবরত কিছুদিন ধরে পরীক্ষা, হাল একদম খারাপ। পরীক্ষার হলে গিয়ে বসলে 10 নম্বর লিখতে পারি না, পুরো ক্লাস কি ক্লাস একদম সারাদিন বসেই থাকে। তো অনবরত পরীক্ষার কারণে আমি এতদিন মোবাইল জিনিসটা কি এটাই জানতাম না। তো 4 দিন গ্যাপ পেলাম, চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের পূজার, পুজোতে আমরা কী কী কাজ করলাম, আমরা সবাই মিলে পুজোতে কী কী কাজ করলাম, আর কতদিন আছে বাকি। তো চলো, তো এটা হলো আমাদের সেই কালী মন্দির। এই কালী মন্দিরের উদ্যোগেই আমাদের এখানে সব সকল পূজা করা হয়, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা সব কিছু এখানে করা হয়, কীর্তনও করা হয়। তো এটা হচ্ছে আমাদের সাজানো সেই পাহাড়, এখানে অনেক ডিজাইন করব আমরা। আর উপরে আমাদের কমিটির ঘর থাকবে, কমিটির ঘরে আমাদের বক্স থাকবে, আর আমাদের আসনের বসনের জায়গা থাকবে। তো কমিটির ঘরে উঠতে তো আমাদের একটা ডিজাইন লাগবে না? তো এটা হচ্ছে আমাদের সেই সিঁড়িগুলা, যা দিয়ে পেরিয়ে পেরিয়ে 2-3 তলা অবধি আমরা যাব। তো এটা হচ্ছে মেইন আমাদের কমিটির ঘর। তোমাদেরকে উপর থেকে এসে আমাদের মন্দিরের দৃশ্যটা দেখাই। নিচে তো দেখতেই পাচ্ছ আমাদের সেই বিশ্বজিৎ ইউটিউবার দাদাকে, একটা দাদাকা হাই। তো 2-1 দিন সারাদিন সকলে মিলে এই বাসটিকে টেনে টেনে আনলো, অনেক বাস এনেছে। এই বাসগুলো দিয়ে আমরা কালকে কি পরশু এখানে প্যান্ডেল তৈরি করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের সেই মেইন প্যান্ডেল, মানে আগের পুরাতন প্যান্ডেল, এটা নতুন প্যান্ডেল এখনো বানানো হয়নি। কালকে কি পরশু আমরা সবাই মিলে প্যান্ডেল তৈরি করব। তো এখানে সেই দুর্গা স্থানটা হবে, এখানে হবে দুর্গার স্থান। এটা হচ্ছে আমাদের মন্দিরের কল, এটা দিয়ে অনেক পরিমাণে জল আসে। এ তো দেখো কি সুন্দর জল পড়ে এই পুকুরে, আর এখানে আর এই সামনের বড় পুকুরে লাইট দিয়ে ডিজাইন হবে, রাস্তাতে লাইট দিয়ে ডিজাইন হবে, এই পুকুরের মাঝখানেও ডিজাইন হবে মনে হয়, কিন্তু আমি শিওর না। তো গাইজ, আমরা আরেকটি নতুন ডিজাইন করেছি, তো তোমাদেরকে দেখাবো। এটা দিয়ে আমাদের কমিটির ঘরের সামনে একটা লাইটিং ডিজাইন করবো, উলুর ছনগোলা দিয়ে ছোট ছোট ঘর বানাবো। এই কাজটা শুরু হবে কালকে বা পরশু, এই 2-1 দিনের মধ্যে শুরু হবে। এরকম ডিজাইনের ঘর বানাবো, ছোট ছোট ঘর। এটা কো বিশ্বজিৎ তৈরি করছে, এই সিস্টেমের ঘর বানানো থাকবে। এই দেখো বিশ্বজিৎ। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ রাখি, সব কিছু দেখানো আমার পক্ষে একটা ভিডিও তো সম্ভব না। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, আর দুর্গাপূজার সময় অনেক ভিডিও বানাবো। তো তোমাদের সবার নিমন্ত্রণ, আমাদের বর্মনপাড়ার পুজোতে সবাই আসবে, আনন্দ করবে, ডান্স করবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।